ইসলামুল হক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রীর কাছে জানতে চাই, মহানী নবম সংসদের উনি পঞ্চম অধিবেশনে বলেছিলেন যে প্রত্যেক উপজেলায় একটি করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করা হবে, তার প্রেক্ষিতে বিশেষ করে আমার নির্বাচনী এলাকা রাজশাহী জেলা বাগমারা উপজেলায় এখানে একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জমি আছে ভগ্ন দশায়, সেটি মেরামত করিনি আমরা, যেহেতু নতুন একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হবে। তাই মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, এই উপজেলা ভিত্তিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলো আমাদের এই সরকারের সময়ই করা হবে কিনা, আর যদি না করা হয় তাহলে আমার উপজেলা অন্তত বাগমারা একটি বড় উপজেলা, এই উপজেলায় একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উনি নির্মাণ করে দেবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সেই সাথে আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই জননেত্রী শেখ হাসিনার সরকার প্রত্যেকটি উপজেলায় জেলায় যেভাবে কমপ্লেক্স করা হয়েছে সেই একই পরিকল্পনায় প্রত্যেকটি উপজেলায় একটি করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করার জন্য 1078 কোটি টাকা বরাদ্দ করেছেন। এটা জাতীয় অর্থনৈতিক পরিষদে পাশ হয়েছে। আমরা এখন প্রত্যেকটি উপজেলা লেভেলে একটি করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি এবং এটা খুব দ্রুতই বাস্তবায়ন হবে। এই বছর আমাদের যে পরিকল্পনা সেখানে আমরা চাচ্ছি অন্তত পক্ষে 100 উপজেলার জন্য এই কমপ্লেক্সটা আমরা শুরু করতে পারি। সেই আলোকে আমাদের অর্থ আছে এবং এই মাননীয় সংসদ সদস্য যিনি আজকের এই প্রস্তাবটা উত্থাপন করেছেন ওনার উপজেলায় যেন আমরা প্রথম পর্যায়ে উপজেলা কমপ্লেক্স নির্মাণ করতে পারি সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।